ত্রিপুরা অসম সীমান্তের কর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিনের বিধানসভা এলাকার কদমতলা জুমটিলার একমাত্র রাস্তা বেহাল দশায় পরিণত। প্রতি বছরে বর্ষা মৌসুমের শুরুতেই যানবাহন নিয়ে যাতায়াত তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করাও দুষ্কর হয়ে দাঁড়ায়। স্থানীয়দের দাবি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। ত্রিপুরা অসম সীমান্তের কর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিনের বিধানসভা এলাকার কদমতলা জুমটিল্লার একমাত্র রাস্তা বেহাল দশায় পরিণত। বিগত বাম আমলে পিচ রাস্তাটি হওয়ার পর এখন পর্যন্ত সারাইয়ের কোনো উদ্যোগ নেননি বিধায়ক ও সংশ্লিষ্ট দপ্তর। আর রাস্তাটির বেহাল দশার ফলে প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট বড় যান দুর্ঘটনা। অভিযোগ, প্রতি বছরের বর্ষা মরশুমের শুরুতেই যানবাহন নিয়ে যাতায়াত তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করাও দুষ্কর হয়ে দাঁড়ায়। তাছাড়া এই রাস্তার পাশেই রয়েছে কদমতলা গ্রাম পঞ্চায়েত বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। আর কঞ্চিকাঁচা ছাত্রছাত্রীদের এক হাঁটু কাদা জল পেরিয়ে স্কুলে পৌঁছতে হয়। এক কথায়, বেহাল রাস্তাটির ফলে জনদুর্ভোগ চরম থেকে চরম আকার ধারণ করেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপত্তি। মূলত কদমতলা থেকে জুমটিল্লা পর্যন্ত রাস্তাটি বেহাল দশার জন্য দপ্তরের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকার জনগণ। বিগত দিনে বহুবার রাস্তা সংস্কারের দাবিতে কদমতলা পূর্ত দপ্তর এবং সমষ্টি উন্নয়ন দপ্তরের নিকট লিখিত অভিযোগ জানিয়েও ফলাফল মেলেনি। এমনকি পূর্ত দপ্তরের প্রধানমন্ত্রী সড়ক যোজনা কুমারঘাট ডিভিশনেও বারবার লিখিত অভিযোগ জানিয়েও নিট ফল শূন্য। আমরা দীর্ঘদিন থেকে মানে ভুগছি, চূড়ান্ত ভোগাভুগছি, যেটা বাসায় প্রকাশ করার মতো নয়। এই রাস্তার পাশে দুটো স্কুল আছে, একটা গ্রাম পঞ্চায়েত অফিস আছে। যে বেহাল অবস্থা, এই বর্ষাকালে স্কুল স্টুডেন্ট স্কুলে যেতে পারছে না, গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য, যে কোনো কাজের জন্য লোকজন যেতে আসতে পারছে না, ভীষণ অসুবিধা হচ্ছে। তো প্রায় চার বছর থেকে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা মানে চিঠিপত্র দিয়ে যাচ্ছি, কন্টিনিউ যোগাযোগ করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো বিগত তিন মাস আগে আমরা সংশ্লিষ্ট দপ্তর এসএসসি ইলেকশনে ফোন করেছিলাম, ওনারা বলেছেন হ্যাঁ ঠিক আছে, আমরা টেন্ডার দিয়েছি, একজন কন্ট্রাক্টর পেয়েছি, মাসের খানের মধ্যে কাজ হয়ে যাবে। কিন্তু কাজ তো এখনও হচ্ছে না, যে বর্ষা শুরু হয়েছে, লোকজন চলার মতো নয়। এদিকে কদমতলার পূর্ত দপ্তর আধিকারিককে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, বিগত 2010 সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় এই রাস্তাটির কাজের বরাত দেওয়া হয়েছিল এইচএসসিএল নামক একটি নির্মাণ সংস্থাকে। নির্মাণের পাঁচ বছর পর্যন্ত সংস্কারের দায়িত্ব রয়েছিল তাদের, কিন্তু নির্মাণ সংস্থাটি প্রথমবার কাজ শেষ করে আর সংস্কার করেনি, যার ফলে পূর্ত দপ্তরকেও হস্তান্তর করা হয়নি। এক কথায়, এইচএসসিএল কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করেন তিনি। অভিযোগ, সিপিআইএম বিধায়ক তার বিধানসভা এলাকার বেহাল রাস্তার দুরবস্থা সমাধানের উদ্যোগ যেমন নেননি, তেমনি এ নিয়ে বিধানসভায় তেমন আলোকপাত করেন না। তাহলে বিধায়ক বাবু ইচ্ছে করেই বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারকে বদনাম করার অপচেষ্টা করছেন বলেই অভিমত নানা মহলের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।